শুভ দিন, শুভ জীবন। বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আইন ও সংবাদ বিষয়ক এই চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী শাহিদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজ আমি একটি অনন্য বাগানের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল এবং জগন্নাথ হলের মাঝখানে কুলার রোডের প্রবেশ মুখেই এই ভাস্কর্যের বাগান। এই বাগানের সব ভাস্কর্যগুলির নির্মাতা শিল্পী শামীম শিকদার। এ বাগানের প্রকৃত নাম হচ্ছে স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য চত্বর। ব্রিটিশ আমল থেকে বাংলাদেশের স্বাধীনতা লাভ পর্যন্ত বিপ্লবী চরিত্রগুলোকে তিনি এসব ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরেছেন। এই চত্বরের মূল ভাস্কর্যের নাম স্বাধীনতা সংগ্রাম। এই ভাস্কর্যটি মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে 66-এর স্বাধিকার আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর 7ই মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতা সংগ্রামের আহ্বান, 25শে মার্চের কালরাত্রি, 26শে মার্চের স্বাধীনতা ঘোষণা, 16ই ডিসেম্বরের চূড়ান্ত বিজয়, এসব বিষয় তুলে ধরা হয়েছে। বিভিন্ন আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে নিহত 18 জন শহীদের মুখায়বব দিয়ে পুরো ভাস্কর্য নির্মিত। সবার নিচে ভাষা শহীদদের ভাস্কর্য এবং সবার উপরে রয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্য। এ ভাস্কর্যে আরও তুলে ধরা হয়েছে আমাদের লাল সবুজের পতাকা। এই মূল ভাস্কর্যটির উচ্চতা 70 ফুট। স্বাধীনতা সংগ্রাম নামের এই মূল ভাস্কর্যটিকে ঘিরে রয়েছে দেশ বিদেশের শতাধিক কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, বিপ্লবী, রাজনীতি, বিজ্ঞানীর আবক্ষ মোট 116টি ভাস্কর্য। এ ভাস্কর্যগুলোর গড় উচ্চতা 3 থেকে 4 ফুট। এগুলো সবই শামীম শিকদারের গড়া। সবগুলো ভাস্কর্যের রং শ্বেত শুভ্র। এখানে রয়েছে লালন ফকির, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জগদীশচন্দ্র বসু, মাইকেল মধুসূদন দত্ত, সুকান্ত ভট্টাচার্য, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এস এম সুলতান, গোবিন্দচন্দ্র দেব, সুভাষচন্দ্র বসু, কামাল আতাতুর্ক, মহাত্মা গান্ধী, রাজা রামমোহন রায়, মাও সেতুং, ইয়াসির আরাফাত, এম এ জি ওসমানী, তাজউদ্দিন আহমেদ, শ্রেয়াস শিকদার প্রমুখের প্রতিকৃতি। ভাস্কর শামীম শিকদারেরও 2টি প্রতিকৃতি এখানে রয়েছে। আরও রয়েছে একটি হাতির চিত্তাকর্ষক ভাস্কর্য। শিল্পী শামীম শিকদার কিন্তু গত বছর অর্থাৎ 2023 সালে, মাত্র বছরখানেক আগে আমাদের ছেড়ে গেছেন। এই ভাস্কর্যের বাগান অর্থাৎ স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য চত্বরের উদ্বোধন করেছিলেন 1999 সালের 7ই মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা কিন্তু একটু উদ্যোগী হলেই এই ভাস্কর্যের বাগানটি ঘুরে আসতে পারি, কারণ ঢাকা শহরের একটি প্রাণকেন্দ্রে কিন্তু